কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি, কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি, কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি, আহলে হাদিস আহলে কোরআন নামে কেন এত শয়তানি, আহলে হাদিস কি শয়তানি করে? শয়তানি তোমরা করো, ভণ্ডামি তোমরা করো। আহলে হাদিস পৃথিবীর কোন জায়গায় গিয়ে তাদের আদর্শকে বিকিয়ে দেয় নেই। আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি, কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি, কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি। এই কেন কেন করতে করতে এই বেয়াদব আহলে হাদিসদেরকে কাদিয়ানিদের সাথে এবং আহলে কোরআনের সাথে একত্রিত করে ফেলেছে, সেটা একটা ভণ্ড, তাতে কোনো সন্দেহ নাই। মুহিব খান, তোমাকে বলি, তুমি আহলে হাদিসদেরকে চেনো নাই, আহলে হাদিসদেরকে চিনতে হলে পুনর্বার তোমাকে জন্ম নিতে হবে। ফেসবুকে চলে দলাদলি আর গালাগাল বাড়াবাড়ি, তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ সব এক, গোটা বিশ্বের সমস্ত কাফের বেদিনেরা মুসলমানদের বিরুদ্ধে এক, আর তামাম পৃথিবীর সমস্ত বেদাতি হেদাতি মুসলমান আহলে হাদিসদের বিরুদ্ধে এক। তবে শুনে রাখো হে ভণ্ডর দল, তোমাদের এই বাপ দাদার ধর্ম এখন আইসিইউতে আছে, নিবিড় পর্যবেক্ষণে। টুডে অর টুমরো বাপ দাদার এই ধর্ম বিলুপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসদের কোনো নির্ধারিত কোনো ইমাম নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মাজহাব নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মতবাদ নেই। কোরআন এবং সুন্নাতে যেটা আছে ওটাই হলো আহলে হাদিসদের, এর বাইরে তাদের কিছু না। মুহিব খান নামক একজন কবি আছে এদেশে, মুহিব খান একজন কবি, সে গান গেয়ে বেড়ায়। তার গানের একটা সিরিয়াল আছে, সিরিয়াল হলো কেন 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 ঘেন ঘেন ঘেন। এই কেন কেন করতে করতে এই বেয়াদব আহলে হাদিসদেরকে কাদিয়ানিদের সাথে এবং আহলে কোরআনের সাথে একত্রিত করে ফেলেছে, সেটা একটা ভণ্ড, তাতে কোনো সন্দেহ নাই। মুহিব খান, তোমাকে বলি, তুমি আহলে হাদিসদেরকে চেনো নাই, আহলে হাদিসদেরকে চিনতে হলে পুনর্বার তোমাকে জন্ম নিতে হবে। মুহিব খানের গানের মধ্যে লিখছে, বলছে, আহলে হাদিস আহলে কোরআন নামে কেন এত শয়তানি, হ্যাঁ আহলে হাদিস আহলে কোরআন নামে কেন এত শয়তানি, আহলে হাদিস কি শয়তানি করে? শয়তানি তোমরা করো, ভণ্ডামি তোমরা করো। আহলে হাদিস পৃথিবীর কোন জায়গায় গিয়ে তাদের আদর্শকে বিকিয়ে দেয় নেই। তো মুহিব খানে কথা কেন বলে? আল্লিসানু তারজুমানুল কালব, মানুষের অন্তরে যেটা থাকে ওটা জবান দিয়ে বের হয়ে যায়। তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে, তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ সব এক, মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ সব এক কিনা? গোটা বিশ্বের সমস্ত কাফের বেদিনেরা মুসলমানদের বিরুদ্ধে এক, আর তামাম পৃথিবীর সমস্ত বেদাতি হেদাতি মুসলমান আহলে হাদিসদের বিরুদ্ধে এক। তার মানে আহলে হাদিসদেরকে ধ্বংস করার জন্য তারা আজকে মাঠে ময়দানে নেমেছে। আহলে হাদিসেরা ফেরকা তৈরি করে না, আহলে হাদিসেরা বলছে কোরআন এবং সহি হাদিস যেটা ওটাই আমরা মানি, আসো পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ি। আহলে হাদিসদের কোনো নির্ধারিত কোনো ইমাম নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মাজহাব নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মতবাদ নেই। কোরআন এবং সুন্নাতে যেটা আছে ওটাই হলো আহলে হাদিসদের, এর বাইরে তাদের কিছু নাই। তবে শুনে রাখো হে ভণ্ডর দল, তোমাদের এই বাপ দাদার ধর্ম এখন আইসিইউতে আছে, নিবিড় পর্যবেক্ষণে। টুডে অর টুমরো বাপ দাদার এই ধর্ম বিলুপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। সব জায়গায় একদম পরিবর্তন দেখা যাচ্ছে। গত 12 তারিখে গেছিলাম, 12 তারিখ না কয় তারিখ হলো, সরি গত 20 তারিখে গেছিলাম বগুড়া, ইয়েতে আপনার ফরিদপুর, ফরিদপুরে গেলাম গত 20 তারিখে। 20 তারিখে ফরিদপুরে মাহফিল করলাম, সেখানে মাহফিল করলাম 8 রশি বাবার দরবারের পাশে।
মানে আট্রসি বাবার দরগা যে জায়গায় যে ওয়াল, সেই ওয়ালের পাশের ওয়ালটাই হলো আমাদের আহলে হাদিস আন্দোলনের ভাই আব্দুস সামাদ সাহেবের সেখানে সৈয়দ বাড়ি, সেখানে একটা মসজিদ হয়েছে মাশাআল্লাহ। আহলে হাদিসের মসজিদ থেকে একামত দিলে আট্রসির বাবার দরবারের ভিতরে শোনা যায়। আট্রসির বাবার দরবারের পাশে আর 20 তারিখের মাহফিলটা ছিল সেই সুরেশ্বরের যে পীর সাহেব সুরেশ্বর, আর ওটা চন্দ্রপাড়া, চন্দ্রপাড়ার পীর সাহেব আর আট্রসির দরগার মাঝখানে বিশাল মসজিদ এবং মাদ্রাসা, এটা সমাজ গড়ে উঠেছে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে যেখানে ভণ্ড সেখানেই সৈয়াদিসের দাওয়াত পৌঁছে গেছে। গত মাসে গেলাম চিটাগাং, চিটাগাং যেতে সিটি গেট, সিটি গেট থেকে বাম দিকে ঢুকলাম, সেখানে এক ব্যক্তি আল্লাহর বান্দা একাই তার পুরা বিল্ডিং এর নিস্তলা মসজিদ নামে অক্ষ করে দিয়েছে, নিস্তলা মসজিদ। আর দোতলা হলো মাদ্রাসা, আর তৃতীয় তলা হলো তার বাসস্থান আলহামদুলিল্লাহ। এইভাবে আহলে হাদিসের দাওয়াত তাম পৃথিবীতে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ।